নমস্কার বন্ধুরা, যদি আপনাদের ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ আপনি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের জন্য দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে আপনাদের আর লাইনে দাঁড়িয়ে ব্যাংকিং পরিষেবা নিতে হবে না, বরঞ্চ আপনাদের বাড়িতে চলে যাবে ব্যাংকের লোকজন। হ্যাঁ বন্ধুরা, এরকমই একটি পরিষেবা শুরু করতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো কী রয়েছে বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ছোট্ট ভিডিওতে। তবে তার আগে আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরিষেবা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। বর্তমান সময়ে দেশের বৃহত্তম ব্যাংক হিসাবে বিবেচিত হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এমতাবস্থায় গ্রাহকদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। সেই রেশ বজায় রেখেই এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য হোম ব্যাংকিং পরিষেবা শুরু করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, হোম ব্যাংকিং পরিষেবা শুরু করতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এর মাধ্যমে গ্রাহকরা বাড়িতে বসেই টাকা তুলতে এবং জমা করতে পারবেন। এদিকে শুধুমাত্র তাই নয়, হোম ব্যাংকিংয়ের মাধ্যমে 5টি পরিষেবা শুরু করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ইতিমধ্যেই SBI এর চেয়ারম্যান দীনেশ খাড়া এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে এই উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা এবং সাধারণ মানুষকে প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা প্রদান করা। তো এখন প্রশ্নটি হচ্ছে, আপনি কোন কোন পরিষেবা এই হোম ব্যাংকিংয়ের মাধ্যমে পেয়ে যাবেন? নতুন এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিকভাবে 5টি গুরুত্বপূর্ণ ব্যাংকিং পরিষেবা প্রদান করা হবে। সেগুলি হচ্ছে টাকা তোলা, জমা, টাকা স্থানান্তর অর্থাৎ টাকা ট্রান্সফার, ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের ট্র্যাকিং অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট এবং লেনদেনের হিসাব অর্থাৎ মিনি স্টেটমেন্ট। তিনি বলেছেন যে পরবর্তীকালে ব্যাংক সামাজিক নিরাপত্তা প্রকল্পের অধীনে তালিকাভুক্ত এবং অ্যাকাউন্ট খোলা এবং কার্ডভিত্তিক পরিষেবা চালু করারও পরিকল্পনা রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাদের আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়বে না, বরঞ্চ ব্যাংকের লোক এসে আপনাদের বাড়িতে এসে আপনাকে অ্যাকাউন্ট খুলে দেবে। তো আপনাদের জানিয়ে দিই যে সবাই কিন্তু এই পরিষেবা পাবেন না। হ্যাঁ বন্ধুরা, ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী যেই সমস্ত গ্রাহক কোনো শারীরিক অসুস্থতায় এবং কোনো রোগে ভুগছেন, তাদের জন্য হোম ব্যাংকিং পরিষেবা উপলব্ধ হবে। এর পাশাপাশি প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধীরাও হোম ব্যাংকিং পরিষেবার সুবিধা পাবেন। SBI জানিয়েছে যে তারা গ্রাহকদের তাদের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা প্রদানের জন্য পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে ব্যাংকটি বিভিন্ন উপকরণ সামনে এনেছে, এর যার মাধ্যমে একাধিক ব্যাংকিং পরিষেবা পাওয়া যায়। তো বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই পরিষেবাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।